গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কক্ষেত ডাকাতকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃত ডাকাতরা হল গোবিন্দ দাস, চিরঞ্জীব দেবনাথ এবং রতন চৌধুরী। ধৃতদের কাছ থেকে একটি রড ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে চন্দ্রপুরস্থিত আইএসবিটি অন্ধকার স্থানে বসে শহরে কোথাও ডাকাতি মতলব আর ছিল পাঁচ ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে পূর্ব থানা পুলিশ আইএসবিটির সংশ্লিষ্ট স্থানটি ঘিরে ফেলে। পুলিশ দেখে তিন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলো। পুলিশের জালে ধরা পড়ে দুই ডাকাত। ধৃতরা হলো গোবিন্দ দাস এবং চিরঞ্জিত দেবনাথ। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার পালিয়ে যাওয়া তিন জনের মধ্যে রতন চৌধুরী নামে এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে একটি রড ও একটি বড় রামদা উদ্ধার করে পুলিশ। বুধবার এই সংবাদ দিয়ে পূর্ব থানার ওসি মানিক দেবনাথ জানান, ধৃতদের মধ্যে গোবিন্দ দাসের বাড়ি শ্রীলঙ্কা বস্তিতে বললেও সে সেখানে থাকে না, তেমনি চিরঞ্জিৎ দেবনাথও বিশ্বাস করে থাকে না, তবে রতন চৌধুরী বরজলাতে ভাড়া থাকে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। পরশুদিন ডেটে যে 8 তারিখ, আজকে প্রায় 10:30 আমাদের কাছে একটা ইনফরমেশান আছে গোপন সূত্রের ভিত্তিতে যে 5-6 জন লোক আইএসবিটির একটা অন্ধকার জায়গা আছে কর্নারে, একটা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে প্রিপারেশান নিচ্ছে আর কি, শহরে কোথাও ডাকাতি করবে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। যাওয়ার পরে দুজনকে ঘটনাস্থল থেকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিরা পালিয়ে গিয়েছিল। ওদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওই দিন নাম হলো গোবিন্দ দাস এবং চিরঞ্জিৎ দেবনাথ, আর ওদের সঙ্গে যারা ছিল রতন চৌধুরী, কৃষ্ণ দাস আরও একজন ছিল আর কি। আর সেই রতন চৌধুরীকেও আমরা গতকালকে অ্যারেস্ট করেছি। এদিন পূর্ব থানার ওসি মানিক দেবনাথ আরও জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিজনিত একটি মামলা নিয়ে বাকিদের ধরতে তদন্ত চালানো হচ্ছে। ধৃতরা আগেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।